অনুষ্ঠান তৈরি করা, সারা রাত জেগে মঞ্চ করা, সারা রাত জেগে প্যান্ডেল করা, ছেলেটি সারা রাত জেগে এঁকেছে, তার জোরে হাততালি অল কমিটি মেম্বার্স। স্পেশাল থ্যাঙ্কস টু দীপক রায় মহাশয়, একটা জোরে হাততালি। অমিত বিশ্বাস, সকল সদস্য এবং সদস্যবৃন্দকে জানাই জয় গুরু। ইনপুট সাউন্ড সঞ্জীব সাউন্ড, আউটপুট সাউন্ড দে সাউন্ড। যারা এলইডিটা চালাচ্ছ আমি তুমি বলে সম্বোধন করি, যারা এলইডিটা চালাচ্ছ তাদের জন্য একটা জোরে হাততালি। একদম ঠিক সময়, ঠিক ছবি, ঠিক লাইট, সবটা উপস্থাপনা শুধু তোমাদের জন্য। হরিহর হে নমঃ কৃষ্ণ যত বায়ু নভ, যত বায়ু মাধবায় কিশোবায় গোপাল গোবিন্দ মদন গিরি ভারে গোপীনাথ মদন। এই সাল মার্চ মাস আমার গড়বাড়িতে বসন্ত উৎসব হয়। এটা আমাদের একটা মেয়েদের ক্লাব আছে, তারা এটা করেছিল। তো তখন আমি খুব অসুস্থ, তা আমি দিদিকে তখন একটা আমি বুঝতে পারিনি দিদি কেঁদে ফেলবেন বলে। আমি কালিকা দাদার ফটো একটা ওনার হাতে গিফট করেছিলাম। তো আমি সেই দিন থেকে ওই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে দিদিকে আমি এই দুঃখ দিয়ে এই ফটো আর কোনদিন দেবো না, এবার যদি আমাকে দিতে হয় দিদির আঁকা ফটো আমরা দেবো। ঠিক সেই কারণেই এই আঁকা ফটোটা আমরা দিয়েছিলাম, কিন্তু এর একটা মানে আছে। দেখুন, উনি হয়তো মঞ্চে এসেছেন, গান করেছেন, একজনের টাকার প্রয়োজন আছে, কিন্তু আজকে এই মঞ্চ থেকে, এই ত্রিধারার মঞ্চ থেকে আপনাদেরকে বলি, যখন দেবলদা সংগ্রামদা সুকান্তদা আমাকে যখন ভাবায়, তখন আমি একটা কথা এই দিদির নামটা উল্লেখ করেছিলাম,
একবার তো প্রোগ্রাম করতে গেলে একজনই আছে যেখানে টাকার অঙ্ক কষলে কিন্তু এই গানগুলো পাওয়া যায়নি। আমরা ভুলে গেছি, আমরা মাটির গান করতে ভুলে গেছি। একটা সময় আমি বেলুড় মঠের মহারাজের কাছে আমি একটা কথা রেখে বলেছিলাম যে দেখুন, ভক্ত সম্মেলনের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে গার্জেন সম্মেলন। উনি একজন ব্রাহ্মণ সন্তান, ওনার পায়ে হাত দিয়ে প্রণাম যদি আমি আজও করি আমার মনে হয় আমার পাপ হবে নি। আমরা কিন্তু নিজেরা গার্জেন হয়ে গার্জেন সম্মেলনটা আজও করতে পারিনি, কিন্তু ওনার মা বাবা কিন্তু গার্জেন সম্মেলনটা ওনাকে করে শিখিয়ে দিয়েছেন কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছাতে হয়। আজকে এই পৌশালী ব্যানার্জিকে অনেকেই চিন্তনি, তার নামে কুৎসা গাইত যখন উনি জি বাংলার মঞ্চে এসেছিলেন, কিন্তু উনি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন বারবার যে উনি কিন্তু একজন ব্রাহ্মণ সন্তান, উনি অরিজিনালি ওনার বাবা মার কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছেন। আমি করজোড়ে নিমন্ত্রণ করছি আপনাদেরকে, যারা বাবা মারা আছেন বিবেকানন্দকে মানেন, বিবেকানন্দের ভক্তি সম্মেলন করুন, তেনার নামে ধ্যান করুন, সব করুন, কিন্তু গার্জেন সম্মেলনটা আগে করুন। ওনার ভাষাতেই বলছি, নমস্কার, ভালো থাকবেন, তিধারা জয় হোক। আবার পরবর্তীকালে দিদিকে আমি ডাকবো, এইটা নিয়ে আমার তিনবার ডাকা, ডাকা ওনাকে। আমি কোনো দালাল নই যে আমি অর্গানাইজ করে পয়সা ইনকাম করি, এটা নয়। এটা আমার এই শিল্পী জগতের সঙ্গে, শুধু দিদির সঙ্গে নয়, এই শিল্পী জগতের সঙ্গে আমার একটা সুসম্পর্ক গড়ে আছে। জানেনি কেন, আমি অনেক বড় বড় শিল্পীর সঙ্গে কথা বলে, আমার ওখানে 7 তারিখ থেকে 14 তারিখের বিবেকানন্দের উৎসব হবে গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের গড়বাড়ির মাঠে, 7 থেকে 14 তারিখে হবে, অনেক বড় বড় শিল্পীরা আসছেন, আপনাদেরকে সবাইকে আপ্যায়ন রইল, আপনারা আসুন, এই দিদির মতো গান আবারও শুনতে পাবেন, এবং আমার বসন্ত উৎসবে আবার দিদিকে আমি নিয়ে আসবো, এই কথা দিলাম বলে শেষ করলাম। দিদি নমস্কার, ভালো থাকবেন।